নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ স্বাভাবিকী ক্রিয়া। এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর চতুর্দশ খণ্ডে অন্তর্গত। প্রবন্ধ স্বাভাবিকী ক্রিয়া। প্রবন্ধ স্বাভাবিকী ক্রিয়া। যে এক ইচ্ছা বিশ্বজগতের মূলে বিরাজ করছে, তারই সম্বন্ধে উপনিষদ বলেছেন স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। সেই একেরই জ্ঞানক্রিয়া এবং বলক্রিয়া স্বাভাবিকী। তা সহজ, তা স্বাধীন, তার উপরে বাইরের কোনো কৃত্রিম তাড়না নেই। আমাদের ইচ্ছা যখন সেই মূল মঙ্গল ইচ্ছার সঙ্গে সঙ্গত হয়, তখন তারও সমস্ত ক্রিয়া স্বাভাবিকই হয়। অর্থাৎ তার সমস্ত কাজকে কোনো প্রবৃত্তির তাড়নার দ্বারা ঘটায় না, অহংকার তাকে ঠেলা দেয় না, লোকসমাজের অনুকরণ তাকে সৃষ্টি করে না, লোকের খ্যাতি তাকে কোনো রকমে জীবিত করে রাখে না, সাম্প্রদায়িক দলবদ্ধতার উৎসাহ তাকে শক্তি যোগায় না, নিন্দা তাকে আঘাত করে না, উৎপীড়ন তাকে বাধা দেয় না, উপকরণের দৈন্য তাকে নিরস্ত করে না। মঙ্গল ইচ্ছার সঙ্গে যাদের ইচ্ছা সম্মিলিত হয়েছে, তাঁরা যে বিশ্বজগতের সেই অমর শক্তি, সেই স্বাভাবিকী ক্রিয়াশক্তিকে লাভ করেন, ইতিহাসে তার অনেক প্রমাণ আছে। বুদ্ধদেব কপিলবস্তুর সুখ সমৃদ্ধি পরিহার করে যখন বিশ্বের মঙ্গল প্রচার করতে বেরিয়েছিলেন, তখন কোথায় তার রাজকোষ, কোথায় তার সৈন্য সামন্ত? তখন বাহ্য উপকরণে তিনি তাঁর পৈতৃক রাজ্যের দীনতম অক্ষমতম প্রজার সঙ্গে সমান। কিন্তু তিনি যে বিশ্বের মঙ্গল ইচ্ছার সঙ্গে তাঁর ইচ্ছাকে যোজিত করেছিলেন, সেই জন্য তাঁর ইচ্ছা সেই পরাশক্তির স্বাভাবিকী ক্রিয়াকে লাভ করেছিল। সেই জন্যে কত শত শতাব্দী হল তাঁর মৃত্যু হয়ে গেছে, কিন্তু তাঁর মঙ্গল ইচ্ছার স্বাভাবিকী ক্রিয়া আজও চলছে। আজও বুদ্ধগয়ার নিভৃত মন্দিরে গিয়ে দেখি, সুদূর জাপানের সমুদ্র তীর থেকে সংসার তাপতাপিত জেলে এসে অন্ধকার অর্ধরাত্রে বোধিদ্রুমের সম্মুখে বসে সেই বিশ্বকল্যাণী ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিয়ে জোর হাতে বলছে, বুদ্ধং শরণং গচ্ছামি। আজও তাঁর জীবন মানুষকে জীবন দিচ্ছে, তাঁর বাণী মানুষকে অভয় দান করছে। তাঁর সেই বহু সহস্র বৎসর পূর্বেই ইচ্ছার ক্রিয়ার আজও ক্ষয় হলো না। যিশু কোন অখ্যাত গ্রামের প্রান্তে কোন এক পশুরক্ষণশালায় জন্মগ্রহণ করেছিলেন? কোনো পণ্ডিতের ঘরে নয়, কোনো রাজার প্রাসাদে নয়, কোনো মহৈশ্বর্যশালী রাজধানীতে নয়, কোনো মহাপুণ্যক্ষেত্র তীর্থস্থানে নয়। যারা মাছ ধরে জীবিকা অর্জন করত, এমন কয়েকজন মাত্র ইহুদি যুবক তাঁর শিষ্য হয়েছিল। যেদিন তাঁকে রোম রাজের প্রতিনিধি অনায়াসেই ক্রুশে বিদ্ধ করবার আদেশ দিলেন, সেই দিনটি জগতের ইতিহাসে যে চিরদিন ধন্য হবে এমন কোনো লক্ষণ সেদিন কোথাও প্রকাশ পায়নি। তাঁর শত্রুরা মনে করলে সমস্তই চুকে বুকে গেল। এই অতি ক্ষুদ্র স্ফুলিঙ্গটিকে একেবারে দলন করে নিবিয়ে দেওয়া গেল। কিন্তু কার সাধ্য নেবায়? ভগবান যিশু তাঁর ইচ্ছাকে তাঁর পিতার ইচ্ছার সঙ্গে যে মিলিয়ে দিয়েছিলেন, সেই ইচ্ছার মৃত্যু নেই, তাঁর স্বাভাবিকী ক্রিয়ার ক্ষয় নেই। অত্যন্ত কৃশ এবং দীনভাবে যা নিজেকে প্রকাশ করেছিল, তাই আজ দুই সহস্র বৎসর ধরে বিশ্ব জয় করছে। অখ্যাত, অজ্ঞাত,
দৈন দারিদ্র্যের মধ্যেই সেই পরম মঙ্গল শক্তি যে আপনার স্বাভাবিকই জ্ঞান বলক্রিয়াকে প্রকাশ করেছেন, ইতিহাসে বারংবার তার প্রমাণ পাওয়া গেছে। হে অবিশ্বাসী, হে ভীরু, হে দুর্বল, সেই শক্তিকে আশ্রয় করো, সেই ক্রিয়াকে লাভ করো। নিজেকে শক্তিহীন বলে বাইরের দিকে ভিক্ষাপাত্র তুলে ধরে বৃথা আক্ষেপে কাল হরণ করো না। তোমার সামান্য যা সম্বল আছে তা রাজার ঐশ্বর্যকে লজ্জা দেবে। প্রবন্ধ স্বাভাবিকী ক্রিয়া এইখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।